আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস তো আপনারা দেখছেন এম তো আপনাদের বন্ধু আমি আজরুল হাকিম তো আপনাদের সামনে আজকে সামনে দেখে বুঝতে পারছেন আপনি কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে এটি ভিডিওটি হলো কিভাবে আপনি ঘরে বসে বিষয় দেখবেন তো সেটির জন্য আপনার একটি অ্যাপস আপনার মোবাইলে রয়েছে সেটি হলো গুগলের গুগল ম্যাপস তো এটি আপনি প্রথমে ওপেন করবেন তার আগে আপনি ডাটা এবং লোকেশন অবশ্যই অন করে নেবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন অ্যাপটি ওপেন হওয়ার জন্য অ্যাপটি ওপেন হয়ে গেলে দেখতে পাবেন এখানে খুব ভালোভাবে আপনার চারপাশের লোকেশন দেখাচ্ছে তো আপনি এটি সুন্দরভাবে দেখতে পারবেন আপনার আশেপাশের সকল জায়গা এবং আপনার মোবাইলে হয়তো সব এরকম সেটিং করা না থাকতে পারে সেজন্য আপনি উপরের দিকে যে এই উপরের দিকে একটি এই এখানে ক্লিক করে স্যাটেলাইট মুড করে নেবেন তাহলে আপনারা সঠিক আপনার বাড়ি ঘরের চিত্র দেখতে পারবেন তো আমি স্যাটেলাইট মুড করে নিচ্ছি তারপর দেখুন এখন আমার লোকেশন আছে বনকুড়া কুতবাকুড়া পুকুর পাড়ের এক পুকুর পাড় মসজিদের খেনে তো আমি এখন সার্চ করব মধুটিলা আমাদের একটি জনপ্রিয় আমাদের চারপাশের একটি জনপ্রিয় পার্ক এটি তো মধুটিলাতে আমি যখনই সার্চ করলাম তখন দেখতে পাবো অনেক রেজাল্ট চলে এসেছে তো এখানে মধুটিলা ইকো পার্ক রোড প্রথমেই আমাদের সামনে হাজির তো আমি মধ্যটিলা ইকো পার্ক সিলেক্ট করব আমি মধুরা ইকো পার্ক দেখতে চাই তো আমি জাস্ট মধুরটিলা ইকো পার্কে ক্লিক করে দিলাম তারপর ওপর দিকে দেখতে পাবেন একটি থ্রি ডি তিনশো ষাট ডিগ্রি ভিউ এই যে টেন জিরো ডিগ্রি ভিউ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে জাস্ট কিছুক্ষণ আপনার যদি এম বি স্পিড ভালো থাকে তো আমি সাথে সাথে পেয়ে যাবেন নাহলে আপনার একটু দেরি হতে পারে তো আমার এম বি স্পিড একটু কমই তো আপনারা দেখছেন একটি এলিমেন্ট এবং পাশে একটি মাঝখান দিয়ে রাস্তা এবং সামনেই আরেকটি এলিমেন্ট তাহলে আপনার এটি সামনের দিকে সাদা তীরে ক্লিক করে আপনারা সামনের দিকে এগোতে পারবেন আবার যত সাইডে যা কিছু আছে সব দেখতে পারবেন এটির মাধ্যমে যাকে বলে তিনশো ষাট ডিগ্রি ভিউ তো এখন আমি আরও অনেক পিকচার এখানে রয়েছে এখানে আমি কিছু ছবি যুক্ত করেছি তো আমি এটি আর দেখব না চলে যাব অন্য একটি জায়গায় তো এখানে দেখছেন যে তিনশো ষাট ডিগ্রি ভিউ এখানে গিয়ে অনেক জায়গা আপনারা এখানকার অনেক ভিডিও দেখতে পারবেন ভিডিওর আকারে তিনশো ষাট ডিগ্রি ভিউ আরেকটি ভিডিও এটি হল লেকো পার্কের টাওয়ার এটি থেকে চত্বর সাইডে ভারতের সীমান্ত আসাম পাহাড় হিমালয়ের পর্বত দেখা যায় আমি একটু সামনে যেয়ে দেখাচ্ছি তো আমি এখন কলকাতা চলে যাব বাংলাদেশ থেকে তো প্রথমে কে ও এল কে তা লিখে আমি সার্চ করলাম সার্চ করলে সরাসরি আমি কলকাতা চলে যাব কলকাতার লোকেশন যেখানে দেওয়া থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি শহর কত লোকালয় তার সাইডে দেখুন একটি কলকাতার উপরে একটি সুন্দর একটি থ্রি তিনশো ষাট ডিগ্রি ভিউয়ের একটি পিকচার এখান থেকে আমি দেখব কলকাতা তো এখানে দেখতে পাচ্ছেন কুতুব মিনার এখানে আপনারা ঝুম করে জুম ইন জুম আউট দুদাই করতে পারবেন কলকাতার ট্যাক্সি দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন জুম করে দেখাচ্ছি আপনাদের এখন আমি লন্ডন লিখে সার্চ করবো দেখতে পাচ্ছেন একটি লন্ডনের একটি যে কোনো একটি জায়গার ছবি এখানে আমার সামনে তিনশো ষাট ডিগ্রি আকারে চলে এসেছে এখানে একটি একটি রুমের ছবি দেখাচ্ছে এটি হয়তো পার্লামেন্ট তো এই ছিল আজ আমার এই ভিডিও এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে আসা আইকনটি ক্লিক করে